السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، কাছে ও দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত আল কোরআন সায়াতলে পাওয়ার্ড বাই প্রোটেক্ট এই অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে রমজান মোবারকের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা রমজান মোবারকের এই পরমন্ত বিকেলে প্রতিদিন একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করি। আজকে আমরা আলোচনা করব গুনামাফের অন্যতম মাধ্যম তাওবা। আর এই বিষয়ের উপরে আলোচনা করার জন্যে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে একজন গেস্ট উপস্থিত হয়েছেন। আসুন আমরা প্রথমেই তার সাথে পরিচিত হয়ে নেই। আমি প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম সাহেব, মুফাসসিরে কোরআন, কিশোরগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মোবারকের মাস দিয়েছেন আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য। আমরা অনেক গুনাহ করেছি, গুনাহগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, আমরা যাতে মাফ চাইতে পারি তার সুবর্ণ সুযোগ রমজানুল মোবারকের মাস। আর রমজানুল মোবারকের মাসে এমন কিছু মুহূর্ত রয়েছে যেই মুহূর্তে দোয়া করলে, তাওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন সে দোয়া ফেরত দেন না, তাওবাটা সাথে সাথে কবুল করে নেন। আজকে আমরা তাওবা সংক্রান্ত কিছু কথা শুনবো শাইখের কাছ থেকে। শাইখ, আপনি যদি বলতেন যে এই যে রমজান মোবারকের মাস চলতেছে, আমরা তো অনেকেই তাওবা করি, সেই তাওবার আদ্যোপান্ত নিয়ে আপনার কাছে কথা শুনবো। প্রথমে জানতে চাচ্ছি তাওবা বলতে আসলে কি বুঝায়? জি, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটি প্রশ্ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ইমানদারদেরকে তাওবা করার জন্য ডেকেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم، يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحة. الله رب العالمين شايون نيجي إيمان در درك بولتين يا أيها الذين آمنوا هي إيمان درغن إيمان در أمرا جاني جي الله تعالى كي نا دكيو جرا بشش كوري جنة جهنم نا دكيو جرا بشش كوري সমস্ত নবী রাসূলগণকে না দেখেও যারা বিশ্বাস করে, সমস্ত আসমানি কিতাবগুলোকে না দেখেও যারা বিশ্বাস করে, বিচার দিবসকে না দেখেও যারা বিশ্বাস করে, এদেরকে বলা হয় ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন এই ইমানদার বান্দাদেরকে ডেকেছেন এবং তওবা করার জন্য আহ্বান করেছেন। আমরা দুনিয়াতে দেখি যে একজন মানুষ যদি কোনো অন্যায় করে কোনো মানুষের কাছে, তাহলে সেই মানুষটা এমনকি পিতামাতাও কোনো দিন সন্তানকে ডাকে না যে আমার কাছে মাফ চাও, আমি মাফ করে দিব। বরঞ্চ এই আমরা এত গুনাহ করার পরেও, এত পাপাচারী লিপ্ত থাকার পরেও স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বান্দার প্রতি কত দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন, যে বান্দাকে নিজে থেকেই তিনি ডাকছেন তওবা করার জন্য। দয়াশীল আল্লাহ ডাকতে থাকেন যে তোমরা আমার কাছে মাফ চাও। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন দয়াকে, মহাব্বতকে 100 ভাগ করে 99 ভাগ ভালোবাসা নিজের কাছে রেখেছেন, আর 1 ভাগ ভালোবাসা তামাম মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছেন। আর ওই 1 ভাগ ভালোবাসার অংশ বিশেষ পেয়ে আজকে মা তার সন্তানকে ভালোবাসে, সন্তান তার মাকে ভালোবাসে, আর 99 ভাগ ভালোবাসা যার কাছে আছে তাহলে উনি আমাদেরকে কতটুকু ভালোবাসেন। এবং মুসলিম শরীফের হাদিসে বনি ইসরায়েলের এক ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করে ফেলেছে, 99 জন মানুষকে হত্যা করে সে এখন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আলেম কে আছে, কোথায় গেলে সে মাপ পাবে, সে ফেরেশান হয়ে করতেছে। তো লোকেরা একজন খ্রিস্টান পাদ্রিকে দেখিয়ে দিল এবং সে গিয়ে ওনার কাছে গিয়ে বলছে যে আমি তো 99 জন মানুষকে খুন করেছি, ফাহাল্লাহু মিন তওবা, আমার কি তওবার রাস্তা এখনও খোলা আছে, আমার এই গুনাহ কি মাফ হবে? খ্রিস্টান পাদ্রী বলল না, ফাকল আলাহ, না তোমার তওবার রাস্তা খোলা নেই, তোমার এই গুনাহ তো মাফ হবে না। ফাকত আলাহু, সাথে সাথে তাকেও হত্যা করে ফেললো, তাকে হত্যা করে ফাকম মালা বিহি মিয়াতান, 100 পূরণ করলো। প্রথমে 99 জন হত্যা করে ওনার কাছে গেছিল জানার জন্য যে ফাহাল্লাহু মিন তওবা, তওবার রাস্তা খোলা আছে কি না। যখন তিনি না করলেন যে না তোমার জন্য কোনো তওবার রাস্তা খোলা নেই, তখন তিনি তাকে হত্যা করে ওই 99-এর সাথে একযোগ করে 100 পূরণ করে, কিন্তু তার ভিতরে একটা অনুশোচনা যে গুনাহ
আমার মা পেতেই হবে। সে আবার খুঁজতে লাগলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আলেম কি আছে। লোকেরা একজন আলেমের সন্তান দিল, সন্তান দেওয়ার পরে ওই আলেমের কাছে গিয়ে বলছে যে আমি 100 মানুষকে হত্যা করেছি। প্রথম যিনি যখন খ্রিস্টান পাদ্রির কাছে গিয়েছিল তখন কিন্তু বলেছিল যে আমি 99 জন মানুষকে হত্যা করেছি, আমার কি এই তওবা কি কবুল হবে, আমার এই গুনাহ কি মাফ হবে। কিন্তু আলেমের কাছে গিয়ে বলতেছে যে আমি 100 মানুষকে খুন করেছি, ফাহাল্লাহু মিন তওবা, আমার কি তওবার রাস্তা খোলা আছে, আমার এই পাপ কি মাফ হবে। তখন এই আলেম ব্যক্তি বলল না, হ্যাঁ তোমার তওবার রাস্তা এখনো খোলা আছে, তবে তুমি যেই এলাকাতে আসো এলাকাটা কলুষিত হয়ে গেছে, তুমি এখান থেকে চলে যাও, গিয়ে দেখো অমুক জায়গায় কিছু লোকেরা এবাদতে লিপ্ত আছে, তুমি তাদের সাথে এবাদতে লিপ্ত হয়ে যাও। তার মানে এখানে আরেকটা বিষয় প্রতীয়মান হলো যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনু মাসাদিকিন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, তার বাস্তব একটা নমুনা আমরা পেলাম। হ্যাঁ, এবং উনি যখন যেতে শুরু করলেন, যখন যেতে শুরু করলেন আলেম ব্যক্তি বলে দিল যে অমুক এলাকায় চলে যাও, গিয়ে দেখো কিছু মানুষেরা এবাদত করছে, তাদের সাথে গিয়ে তুমি এবাদতে লিপ্ত হয়ে যাও। তো এই লোকটা সেই দিকে যেতে শুরু করলো, আতাহুল মাউত, মালাকুল মাউত এসে, আমরা জানি যে যার সময় একবার ফুরিয়ে যায় মালাকুল মাউত কিন্তু কাউকে সময় দেয় না। তো মালাকুল মাউত এসেই তার জানটাকে যখন কবচ করে ফেললো, জান কবচ করার পরে আরেকটা বিষয় হলো যে মালাকুল মাউতের কাজ হলো শুধু জান কবচ করা, শুধু রুহটাকে বের করে নিয়ে আসা, আর রুহকে বহন করে নিয়ে যাওয়ার জন্য আলাদা ফেরেস্তা আছে, ওই ফেরেস্তাদের কাজ হলো রুহকে বহন করে উপরের দিকে নিয়ে যাওয়া। তো মালাকুল মাউত যখন নেবে না জাহান্নামে, হ্যাঁ আর হলেও নেবে না সিজদিনে, হ্যাঁ, এবং লোকটা যদি জান্নাতি হয় তাহলে জান্নাতের ফেরেস্তারা জান্নাত থেকে সুগন্ধযুক্ত রুমাল নিয়ে আসে, সুবহানাল্লাহ, এবং এই রুমালের মধ্যে রুহটাকে সুন্দরভাবে নিয়ে উপরের দিকে নিয়ে যায়, এবং উপরে ওঠার সাথে সাথে আকাশের দরজা, আকাশের ফেরেশতাদেরকে বলা হয় দরজা খুলে দেওয়ার জন্য, তারা আকাশের দরজাকে খুলে দেওয়া হয়। পক্ষান্তরে যারা নাফরমান, যারা রমজানের রোজাগুলো রাখে না, তারাবির নামাজগুলো আদায় করে না, পাঁচ ওয়াক্ত নামাজগুলো আদায় করে না, নাফরমানি করে, এদের জান কবচ করার পরে জাহান্নাম থেকে দুর্গন্ধযুক্ত পচা কাপড় নিয়ে আসে জাহান্নামের ফেরেশতা এই রুহটাকে বহন করে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু পৃথিবীর ইতিহাসে এই একজন ব্যক্তির ব্যাপারে দুই গ্রুপ ফেরেশতা আসছে, জান্নাতের ফেরেশতা আসছে এবং জাহান্নামের ফেরেশতা আসছে। কিন্তু অন্য অন্যদের ক্ষেত্রে সাধারণত সে যদি নাফরমান হয় তাহলে জাহান্নামের ফেরেশতারা তার রুহটাকে নিয়ে যায়, আর যদি নেককার হয়, সলিহীন বান্দা হয় তাহলে জান্নাতের ফেরেশতারা তার রুহটাকে নিয়ে যায়। কিন্তু এই একজন ব্যক্তির ব্যাপারে জান্নাতের ফেরেশতাও আসছে, জাহান্নামের ফেরেশতাও আসছে, এই দুই গ্রুপ এসে রুহ নিয়ে তর্ক লেগে গেছে। ফেরেশতারা দুই গ্রুপের তর্ক বিতর্কের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফি সূরাতি আদমি, মানে মানুষের সুরত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন উভয়ের মীমাংসা করে দেওয়ার জন্য। তো এই দুই গ্রুপ ফেরেশতা মানুষের সুরতদারী ফেরেশতাকে দেখে ডাক দিল যে আমাদের মধ্যে আপনি একটা মীমাংসা করে দেন। তখন উনি বলল যে তোমরা জমিনটাকে মাপো, সে যে তার যে ইচ্ছা ছিল গুনাহ মাফ করাতে হবে, আমার গুনাহ মাফ নিতেই হবে, আর আল্লাহ ছাড়া মানুষের গুনাহ কেউ মাফ করতে পারে না। তো এই যে ফেরেশানিটা তার গুনার জন্য, তার যে লজ্জিত হওয়া, তার ভিতরে যে একটা ফেরেশানি সৃষ্টি হওয়া, এই ফেরেশানিটাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। তো মানুষের সুরতদারি ফেরেশতা যখন বলল যে সে যে তৌবা করতে গেছিল, যাচ্ছিল, তোমরা জমিনটাকে মেপে দেখো সে বেশি গেছে কি না, যদি বেশি যায় থাকে আর ওই দিকে জমিন কম থাকে তাহলে তার গুনাহ মাফ হয়ে গেছে, তার তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, আর যদি কম যেয়ে থাকে ওই দিকে জমিন বেশি থাকে তাহলে তার তওবা কবুল হয় নাই, তার গুনাহ মাফ হয় নাই। যখন ফেরেশতারা মাপতে শুরু করলো আল্লাহ রাব্বুল আলামিন ফাআউহাল্লাহু ইলা হাযিহি, জমিনকে বললেন যে জমিন যেন এই দিক দিয়ে বেড়ে যায়, ওই দিক দিয়ে যেন কমে যায়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ তাআলা কত দয়ালু। এরপরে ফেরেশতারা যখন জমিনটাকে মাপ দিল তখন দেখা গেল যে উনি যেদিকে তওবা করার জন্য গিয়েছিল ওই দিকেই উনি বেশি গিয়েছেন। তো এখন এই রমজানটা হচ্ছে গুনাহ মাফের বীর, হাদিস নবীজি বলছেন মান সোয়ামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি, এবং আরেকটা হাদিসে মান কওমা, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজাগুলো রাখবে
তারাবির নামাজগুলো আদায় করবে তার অতীত জীবনের সমস্ত গুনাহগাতা মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমরা কিন্তু বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো না যে জীবনে গুনাহ করি নাই বা আমার কোনো গুনাহ নাই। আমাদের প্রত্যেকেরই আমরা আর গুনাহ নিয়ে কিন্তু কোন ব্যক্তি জান্নাতে তো আসছেও কুল্লু বানি আদম খাতাউন ওয়া খায়রুল খাতায়িন আত-তাওয়াবুন। প্রত্যেকটা বনি আদমই গুনাহগার আর গুনাহগারদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে ব্যক্তির সাথে সাথে তওবা করে। আপনি বনি ইসরায়েলের ওই বিখ্যাত ব্যক্তির কথা দিয়ে দর্শক শ্রোতাদেরকে বোঝাইতে চাচ্ছিলেন যে তাওবার জন্য একটা পেরেশানি থাকতে হবে। রমজান মোবারকের মাস দিয়েছে আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য। জি জি জি। আপনি যদি বলতেন যে রমজান মোবারকের মাস পাওয়ার পরেও যারা নিজেদের গুনাহ খাতা মাফ করাইতে পারবে না তাদের সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হুঁশিয়ারি দিয়েছেন? যে চমৎকার একটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামদেরকে মিম্বর আনতে বললেন। জুমায় আমরা জুমা পড়ানোর সময় খুতবা পড়ি যে মিম্বরে বসে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। সাহাবাই কারাম কিছু বুঝলো না, কেননা এরকম ভাবে আমিন তো আর কোনোদিন বলেন নাই। সাহাবাই কারাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, এভাবে আমিন বলতে তো আর কখনো শুনি নাই, আজকে কেন বললেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম তখন জিব্রাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন এবং বললেন যে ব্যক্তি রমজান মাস পেল অথচ জীবনের গুণাগুলো মাফ করাতে পারলো না সেই বড় হতভাগা, সেই বড় ধ্বংসের কাতারে পড়ে গেছে। এখন এই যে রমজান মাস আমরা পেলাম গুণা মাফের মাস, এখন চিন্তার বিষয় হলো যে রমজান তো গণনার মাত্র 29 বা 30টা দিন, দেখতে দেখতে চলে যাবে, কিন্তু আমার গুণা আমি মাফ করাতে পারলাম কিনা? যদি মাফ করাতে না পারি তাহলে কিন্তু আমিও হতভাগার মধ্যে। এবং আমরা জানি যে আশারাই মুবাশশার হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন সকালবেলা দরজা লাগিয়ে উনি কান্না শুরু করেছে। সবাই তো নতুন জামা পরেছে, ঈদের দিন ঈদের খুশি, সবাই আনন্দ করবে, কিন্তু উনি দরজা লাগিয়ে কান্নাকাটি শুরু করছেন। এমনকি এত বেশি তিনি কান্নাকাটি করেছেন, পরবর্তীতে ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আজকে তো আনন্দের দিন, আজকে তো খুশির দিন, ঈদের দিন, আজকে আপনি কেন কান্নাকাটি করছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আজকে খুশির দিন তো তার জন্য যে জানতে পেরেছে তার গুনাহ খাতা মাফ হয়ে গেছে, যে আল্লাহর কাছে ওইভাবে গুনাহ থেকে ফিরে আসতে পারছে, যে ব্যক্তি আল্লাহর কাছ থেকে জানতে পেরেছে যে তার গুনাহ মাফ হয়ে গেছে তার জন্য আজকে ঈদের খুশির দিন। কিন্তু আমি তো এখনও জানতে পারি নাই যে আমার গুনাহগুলো মাফ হলো কি। কিন্তু দেখেন উনি হচ্ছে আশারে মুবাশশারের অন্যতম সদস্য, তারপরেও উনি টেনশন করতেছে যে উনি তাওবা করবে, গুনাহ মাফের জন্য বারবার দোয়া করবে, তাহলে আমাদের অবশ্যই দরকার। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত আল কোরআন সায়াতলে, পাওয়ার্ড বাই প্রোটেক্টর। আমরা বিরতিতে যাচ্ছি, ততক্ষণ ফিরে এলাম বিরতি থেকে। আপনারা দেখছেন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত আল কোরআন সায়াতলে, পাওয়ার্ড বাই প্রোটেক্টর। আলোচনা চলছে গুনামাফের অন্যতম মাধ্যম তাওবা। দিশায়ক বিরতির আগে আপনি তাওবা সংক্রান্ত অনেক আলোচনা করতেছিলেন, এ পর্যায়ে আপনার কাছে জানতে চাবো তাওবা করার পদ্ধতি কি, সে সম্পর্কে যদি বলতেন। জি, তাওবা করার পদ্ধতি হচ্ছে আমাদের জীবনে যে গুনাহগুলো আমরা করে ফেলেছি সেগুলোর জন্য প্রথমে আল্লাহর কাছে লজ্জিত হওয়া, যে এবং খাঁটিভাবে একটা সিদ্ধান্ত নেওয়া যে এগুলো জীবনে আর আমার দ্বারা হবে না, ওইভাবে আল্লাহর কাছে একেবারে কঠিন একটা সিদ্ধান্ত নেওয়া যে এই গুণাগুলো আমি আর করব না, এবং নিজের নেক আমলগুলোকে বাড়িয়ে দেওয়া, অতীতে গুণাগুলোর জন্য লজ্জিত হয়ে সেগুলো ছেড়ে দেওয়া এবং নেক আমলগুলোকে বাড়িয়ে দেওয়ার মাধ্যমে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করার জন্য নবী সাল্লাম কিছু সময়ও নির্ধারণ করে দিয়েছেন, যেমন ইফতার সামনে নিয়ে দোয়া কবুলের সময়, এই সময়ে যদি ইফতার সামনে নিয়ে মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করে, সামনে তাকে খাবার, পেটে তাকে ক্ষুধা, ইচ্ছা করলেই খেতে পারতেছে কিন্তু এই যে আল্লাহর ভয়ে এই খাচ্ছে না, এই সময়টাতে আল্লাহর কাছে, এবং হাদিসে নবী যে বলছেন যে রোজাদারদের জন্য যে আনন্দগুলো রয়েছে, এক নম্বরে আনন্দ হচ্ছে ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রহি ওয়া ফারহাতুন ইনদা লিকা রাব্বিহি। জি জি জি, তার মধ্যে
ইফতারের সময় একটা আনন্দ হচ্ছে ইফতারের সময় আরেকটা আনন্দ হচ্ছে আল্লাহর সাথে যখন মোলাকাত হবে যখন সাক্ষাৎ হবে তো এইজন্য আমরা এই রমজান মাসে এবং এই সুযোগটাকে যদি আমরা রমজানের মধ্যে যদি আমরা কাটিয়ে ভাবে তওবা করে নিতে পারি হাদিসে তো নবীজি বলেছেন যে এই রমজান মে চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সকল দরজাগুলো খুলে দেন একটা দরজাও বন্ধ করা হয় না রমজানের চাঁদ উদিত হওয়ার কিন্তু অগুল্লিখত আবওয়াবুন না হ্যাঁ হ্যাঁ সমস্ত জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়া হয় একটা দরজাও খোলা হয় না এবং বড় বড় যত শয়তানগুলো আছে তুষ্ট জিনগুলো আছে এই সবগুলোকেই কিন্তু বন্ধ করে বলে ফেলা হয় সবগুলোই কিন্তু বন্দি থাকে তো এই সময়টাতে আমাদের বিশেষ করে প্রত্যেকটা ইফতারি মুহূর্ত আমাদের গুণাগুলো যদি আমরা স্মরণ করে করে আল্লাহর কাছে যদি আমরা সেরকমভাবে তওবা করতে পারি আল্লাহর কাছে যদি আমরা কান্নাকাটি করতে পারি তাহলে আশা করা যায় এই রমজানটাই এবং হাদিসে মিম্বরের দ্বিতীয় সিঁড়িতে যখন তিনি পা রাখলেন তখন আমিন বললেন সাহাবাই কেরাম এই আমিনের অর্থ জিজ্ঞেস করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পিতামাতার দুজন থেকে একজন পেল অথবা দুজনেই পেল অথচ তাদেরকে খুশি করে জান্নাত কামাই করতে পারলো না সে ব্যক্তিও হতভাগা সে ব্যক্তিও ধ্বংসের কাতারে পড়ে যাক এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম শোনার পরে যে ব্যক্তি দরুদ পড়ল না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল না সে ব্যক্তিও এবং আমরা জানি যে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবি তিনি মৃত্যুশয্যায় শায়িত কিন্তু জানো কবচ হচ্ছে না আবার কালিমাও তিনি পড়তে পারতেছে না তো নবী সাল্লামের কাছে সংবাদ গেছে ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবি কালিমা পড়তে পারছে না জানো কবচ হচ্ছে না নবী সাল্লাম বললেন দেখো তার পিতামাতার কেউ জীবিত আছে কি না তো খোঁজ নিয়ে দেখা গেল তার মা বৃদ্ধ মা জীবিত আছে তখন মাকে বলা হলো যে আপনার সন্তানকে আপনি মাফ করে দেন মা বলল যে আমার সন্তান যে অপরাধ করেছে তাকে মাফ করা সম্ভব না অপরাধ ছিল মায়ের কথার চাইতে স্ত্রীর কথাকে বেশি প্রাধান্য দিত এই কিন্তু মার মনে কষ্ট জমা হয়ে গেছে আর এই কষ্টের কারণে তার কালিমা আটকে গেছে কালিমা পড়তে পারতেছে না এখন আমাদের পিতামাতা যাদের জীবিত আছে আমাদের চিন্তা করা উচিত আমার পিতামাতা আমার উপর খুশি আছে কি না সাহাবির যদি কালিমা আটকে যায় তাহলে কিন্তু আমারও তো পরিস্থিতি দুনিয়াতে হয়তো বা শাস্তি না পাইলেও পরকালে কিন্তু এর শাস্তি ভোগ করতে হবে রাসূলুল্লাহ বললেন তখন যে এক কাজ করো যখন মা বলছে যে মাফ করা সম্ভব না রাসূলুল্লাহ বললেন যে লাকড়ি নিয়ে আসো ওরে আগুন দিয়ে জ্বালিয়ে দিই তো জীবিত মানুষকে যখন আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করেছে তখন মা হাউমাউ করে খেদে দিয়ে বলতেছে আমার সামনে আমার সন্তানকে জ্বালিয়ে দেবা এটা হতে পারে না এখান থেকে আরো একটা বিষয় কিন্তু প্রতীয়মান হলো হাক্কুন নাস যেটা আছে আল্লাহ হাক্কুল্লাহর সাথে যেটা রিলেটেড ওটা আল্লাহ মাফ করে দিতে পারেন কিন্তু হাক্কুন নাস যেটা ওটা আল্লাহ মাফ করবেন না ধন্যবাদ শেখ খুব সুন্দর আপনি তাওবা সংক্রান্ত আলোচনা করতেছিলেন আপনাকে ধন্যবাদ এবং মোবারকবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য সম্মানিত দর্শক শ্রোতা সময় হয়েছে শেষ করার আমরা শেষ করব শেষ করার আগে আমি আপনাদেরকে বলবো এই রমজান মোবারকের মাস এসেছিল আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য তাওবার মাধ্যমে আমরা যেন আমাদের নিজেদের গুনাখাতা মাফ করাইতে পারি সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন সম্মানিত দর্শক শ্রোতা এতক্ষণ দেখছিলেন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত আল কোরআন সায়াতলে পাওয়ার্ড বাই প্রোটেক্টর আগামীকাল নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব ততক্ষণ আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ